আমাদের আজকে আলোচনার বিষয়বস্তু ছিল ছিল তার মধ্যে অন্যতম প্রধান যেটা ছিল যে আমাদের চেয়ারপারসন দেশের যুগের মুখ্যের শারীরিক অবস্থা সম্পর্কে সদস্যদেরকে অবহিত করা, এবং সেটা আমরা যতটুকু জেনেছি তার শারীরিক অবস্থা তার অসুস্থতা এখনো যথেষ্ট পরিমাণ উদ্বেগের কারণ হয়ে আছে এবং খুব বেশি কোনো ডেভেলপমেন্ট সেখানে হয়নি। অর্থাৎ চিকিৎসার যে চিকিৎসার পরে যতটুকু তার ইম্প্রুভমেন্ট হওয়ার কিছু তার হয়নি। সেই জন্যই আমরা বারবার করে বলছি যে অবিলম্বে তার মুক্তি দিয়ে তার সুচিকিৎসার ব্যবস্থার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা। আমরা তার মামলাগুলো সম্পর্কে আলোচনা করেছি আজকে, সেই মামলাগুলোর সর্বশেষ যে পরিস্থিতি হয়েছে সে সম্পর্কে অবহিত করা হয়েছে জাতীয় স্থায়ী কমিটিকে, এবং আমরা গত যে তার যে মামলা চ্যারিটেবল ট্রাস্টের মামলায় যেখানে তার সাজার ব্যাপারে যে হওয়ার পরে আমরা তার জামিন আবেদন করেছিলাম, সেই জামিন আবেদন হাইকোর্ট দ্বারা আপনার নিগেট হওয়াতে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়ার জন্য তার আইনজীবীদেরকে পরামর্শ দেওয়া হয়েছে জাতীয় স্থায়ী কমিটির সমাজ। সম্প্রতি প্রধানমন্ত্রী 21